নমস্কার, কিউরিসিটি সংবাদবার্তার পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে যে বিষয় হচ্ছে, যে আমার পরিচয়টা আগে বলি, আমার নাম মলয় মাইতি, আমি রাজনগর ইউনিয়ন হাই স্কুলের একজন সহশিক্ষক, আমার বিষয় জীবন বিজ্ঞান। আসন্ন 2022 মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার কিছু টিপস বলতে পারেন বা সাবজেক্টের উপর কি সাজেশন, সেটা আজকে আলোচনা করা হবে। প্রথমত, যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমরা সবাই জানো যে করোনা হয়ে সিলেবাস রিডিউস করা হয়েছে। রিডিউস সিলেবাসের উপর তোমাদের পরীক্ষাটা হবে, এবং সেই সিলেবাসের যেগুলো টপিকস, টপিকসে তিনটা আছে বা অধ্যায়। প্রথম হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, জীবনে প্রহমানতা, আর বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রূপ। এই তিনটা টপিকসের উপর তোমাদের পরীক্ষাটা হবে। আর লিখিত পরীক্ষা যেটা 90 নম্বর, 90 নম্বরের মধ্যে তোমাদের কোশ্চেন প্যাটার্ন যেটা বলা হয় সেখানে ভাগ করা থাকে। প্রথমে থাকে এমসিকিউ 15টা প্রশ্ন, তারপর বাকি 21 নম্বর থাকে বিভিন্ন ধরনের প্রশ্ন, তার মধ্যে যেমন সত্য মিথ্যা, বাম দিক ডান দিক সাজি লেখা, শূন্যস্থান এবং ভেরি শর্ট কোশ্চেন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এইগুলো নিয়ে 21 নম্বর। টোটাল শর্ট প্রশ্ন থাকে 15-21, মানে 36 নম্বর। বাকি যে নাম্বারটা থাকে সেটা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন 12টা করতে হয়। আমি সেই 2 নম্বর এবং 5 নম্বর প্রশ্নের উপর কিছু সাজেস্টিভ তোমাদের যাতে কাজে লাগে সেই উদ্দেশ্যে আমি দেওয়ার চেষ্টা করছি। আর এখানে যে 2 নম্বর 5 নম্বরের প্রশ্ন যেগুলো আমি সাজেস্টিভ হিসাবে বা তোমরা লাস্ট মিনিট সাজেশন হিসাবে ধরে নিতে পারো, সেগুলো এই যে প্রথম যেগুলো বললাম তার মতো করতে পারো। আপাতত আমি প্রশ্নগুলো বলি, তোমরা পরীক্ষা তো সময় আর বেশি নাই, জাস্ট একবার চোখ বুলিয়ে যাবে। আমার দৃঢ় বিশ্বাস তোমরা উপকৃত হবে, তোমাদের হেল্প হবে, সে আশা রেখে আমি কিছু সাজেস্টিভ প্রশ্ন তোমাদের উদ্দেশ্যে বলতে চাইছি। 2 নম্বরের প্রশ্নে প্রথম যেটা দেওয়া হয়েছে, টপিক চলন ও নাস্তিক চলনের পার্থক্য, তারপর আছে টপিক চলনে অক্সিনের ভূমিকা, জিবেলিন সাইটোকাইন হরমোনের একটি করে কাজ নিয়ে, সর্বোচ্চ প্রভুগন্তি কাকে বলে, ফিডব্যাক নিয়ন্ত্রণ কাকে বলে, উদাহরণ সব বুঝিয়ে দাও, কাকে আপদকালীন হরমোন বলে এবং কেন, হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য লিখো, অ্যাক্সন ও ডেন্ডনের গঠনগত কার্যগত পার্থক্য লিখো, অন্তবায়ু স্নায়ু বৈবাহিক স্নায়ুর পার্থক্য লিখো, সাইনাপস কি, গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্কের পার্থক্য লিখো, প্রতিবর্ত চাপের অংশগুলির নাম লিখো, আত্মিক জীবনের প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব লিখো, সিএসএফ এবং মেনিনজেসের একটি করে কাজ লিখো, মানব চক্ষুর প্রতিসার মাধ্যমগুলির নাম পর্যায়ক্রমে লিখো, আত্মিক জীবনে উপযোজনের দুটি গুরুত্ব লিখো, অন্ধবিন্দু পিতবিন্দু কাকে বলে, মায়োপিয়া ও হাইপারমেট্রোপিয়ার পার্থক্য লিখো, পাখির উদ্রয়ণে পালক ও উড্ডয়ন পেশের ভূমিকা লিখো, ফ্লেকশন ও এক্সটেনশন উদাহরণ সহ পার্থক্য লিখো, ক্রোমোজোমে রাসায়নিক উপাদানগুলির নাম লিখো, ডিএনএ আরএনএ গঠনগত কার্যগত একটি করে পার্থক্য লিখো, ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের পার্থক্য লিখো, সাইনেপসিস নাক সরি সাইটোকাইন নাক ঘটলে কি হবে, যৌন ক্রোমোজোম ও অযৌন ক্রোমোজোমের পার্থক্য লিখো, অথবা এই প্রশ্নটা এভাবে থাকে যে অযৌন জন্ম অপেক্ষা যৌন জন্ম উন্নত কেন, অণুবিস্তারণ কি যাকে মাইক্রোপ্রোপাগেশন বলা হয়, স্বপরাগযোগ ইতঃপরাগযোগের একটি করে সুবিধা অসুবিধা লিখো, অথবা এই প্রশ্নটা বলি থাকে স্বপরাগযোগ ইতঃপরাগযোগের পার্থক্য, বৃত্তি ও বিকাশের সম্পর্ক কি, অথবা ডিরেক্ট প্রশ্ন থাকে বৃত্তি বিকাশের পার্থক্য, হোমোজাইগাস ও হেটারোজাইগাস জীব কাকে বলে,
প্রকট ও পচন বৈশিষ্ট্য কাকে বলে? ফিনোটাইপ জিনোটাইপের উপর নির্ভরশীল, ব্যাখ্যা করুন। একটি উদ্ভিদে দেহকোষের ক্রোমোজোম সংখ্যা 20 হলে ওই উদ্ভিদের রেণুতে, শস্যে, পাতা ও ডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা কি হবে? মানব বিকাশের দশাগুলির নাম লিখ। পরে যে প্রশ্ন বলছি যে পতঙ্গ পরাগী, জলপরাগী, বায়ুপরাগী এবং পক্ষী পরাগী উদ্ভিদের একটি করে বৈশিষ্ট্য নাম লিখ। এখানে চারটায় দেওয়া হয়েছে, পরীক্ষায় যে কোনো একটা থাকতে পারে। অসম্পূর্ণ প্রকটতা কি, উদাহরণস্বরূপ বুঝিয়ে দাও। মেন্ডেলের পৃথকীকরণ সূত্রটি লিখো। মেন্ডেলের স্বাধীন সঞ্চারণে বা স্বাধীন বন্টনের সূত্রটি লিখো। দুটি বংশগত রোগের নাম লেখো যা যৌন ক্রোমোজোম বাহিত। মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকায় প্রধান, উক্তিটি ব্যাখ্যা করো। থ্যালাসেমিয়া রোগের কারণ ও লক্ষণ লিখো। লাস্ট প্রশ্ন, ডায়াবেটিস মেলিটাস ও ডায়াবেটিস ইনসিপিডাস রোগের কারণ ও লক্ষণ লিখো। অথবা এই প্রশ্নটা সরাসরি রাখতে পারে যে ডায়াবেটিস মেলিটাস এবং ডায়াবেটিস ইনসিপিডাস রোগের পার্থক্য। আপাতত আমি 2 নম্বরের 40টা প্রশ্ন তোমাদের দিলাম। এরপর যেটা 5 নম্বরের জন্য যেটা করেছি সেটা, 5 নম্বরটা তো ভাঙা থাকে, 2 নম্বর 2+3 বা 1+2+2 এভাবে থাকে, তোমরা জানো সেগুলো। সেই হিসাবে কিছু প্রশ্ন আমার যেটা মনে হয়েছে যে তোমাদের এই করোনা হয়ে যে পরীক্ষা হবে সেই রিডিউস সিলেবাসের উপর এই প্রশ্নগুলো ছাত্রছাত্রীরা পরীক্ষাকে দেখে যেতে পারো। একবার চোখ বুলিয়ে যাবে, তোমাদের প্রিপারেশন যেমন চলছে, তোমরা বিভিন্ন ধরনের টেস্ট পেপারগুলো পড়েছো, টেস্ট পেপারে যেমন সলভ করেছো, ঠিক আছে, বা প্র্যাকটিস করেছো, সেই হিসাবে এগুলো জাস্ট একবার দেখে যাবে। 5 নম্বর যে প্রশ্ন, পার্থনোকার্পি কি, কৃষিকাজে সংশ্লিষ্ট হরমোনের ব্যবহার লিখে। নাম্বারগুলো ভাগ আছে 2+3। অপ্রোপিটারি গ্রন্থি থেকে নিঃসৃত 3টি হরমোনের নাম ও কাজ লিখো। ইস্ট্রোজেন টেস্টোস্টেরন হরমোন কোথা থেকে নিঃসৃত হয় ও ইয়াদের একটি করে কাজ লিখো। নাম্বারটা 3+2। লোকাল হরমোন বলিতে কি বলছো? পশ্চাৎ পিটারি নিঃসৃত 2টি হরমোনের নাম ও কাজ লিখো। 2+3। স্নায়ুকোষ, স্নায়ুতন্তু ও স্নায়ুর মধ্যে আন্তঃসম্পর্ক আলোচনা। রক্ত শর্করা নিয়ন্ত্রণে ইনসুলিনের ভূমিকা নিয়ে নাম্বারটা 3+3। প্রতিবর্তক ক্রিয়া কাকে বলে? সহজাত ও অভ্যাসগত প্রতিবর্তক ক্রিয়ার উদাহরণ সহ লিখো। চলন গমনের পার্থক্য লিখো। মাছের গমনে পাখনা ও মাইটোপেসির ভূমিকা লিখো। নাম্বারটা 2+3। মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ ও এনাফেজ দশার চিত্র সহ 3টি করে বৈশিষ্ট্য লিখো। অফেজ এবং টেলোফেজ পরস্পর বিপরীত ধর্মী ঘটনা, ব্যাখ্যা করো। মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের পার্থক্য লিখো। এর নাম্বার ভাগ আছে 3+2। আর মাইটোসিস যেটা বললাম যে মেটাফেজ এনাফেজ, এটা 5 নম্বর একসাথে বলা হয়েছে। পরে প্রশ্ন আছে, সেন্টোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোম কয় প্রকার ও কি? মিওসিসের তাৎপর্য লিখো। নাম্বারটা 2+3। কোষচক্রের বিভিন্ন দশার বর্ণনা দাও। মস্তিষ্কের থ্যালামাস, হাইপোথ্যালামাস ও সুষুম্না শীর্ষকের একটি করে কাজ লিখো। 2+3 নম্বর। কোষ বিভাজনের 3টি তাৎপর্য লিখো। উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস ও প্রাণী কোষের সাইটোকাইনেসিসের পার্থক্য লিখো। বিভিন্ন প্রকার অযৌন জনন উদাহরণ সহ সংক্ষেপে লিখো। 5 নম্বর, যৌনক্রম কাকে বলে? রেখাচিত্রের সাহায্যে ফানের যৌনক্রম বুঝিয়ে দাও। 2+3। দিনিসে বলতে কি বোঝো? সপুষ্প উদ্ভিদের দিনিসের প্রক্রিয়াটি চিত্র সহ ব্যাখ্যা করো। মেন্ডেল মটরগাছ নির্বাচন করেছিলেন কেন? মেন্ডেলের দৃশ্যঙ্কজন পরীক্ষাটি উদ্ভিদের চেতারপর সহ ব্যাখ্যা করো। মেন্ডেলের সাফল্যের 3টি কারণ লিখো। মেন্ডেল নির্বাচিত মটর গাছের যে কোনো 4 জোড়া বিপরীত বৈশিষ্ট্য ছকের সাহায্যে লিখো। জেনেটিক কাউন্সিলিং এর 3টি গুরুত্ব লিখো। মহিলাদের তুলনায় পুরুষেরা কেন বেশি হিমোফিলিয়া অথবা বর্ণান্ধতায় আক্রান্ত?
আর ছবির প্রশ্ন হিসাবে এটা বলা হয়েছে যে পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। এখানে পরীক্ষার সময় তোমরা জানবে যে 3+2 3 নম্বর ছবির জন্য থাকে, আর 2 নম্বর লেবেলিং করা হয়, চিহ্নিত করানো হয়, সেখানে উল্লেখ করা থাকবে। প্র্যাকটিসের জন্য তোমরা সবগুলোই করে যাবে। আচ্ছা, এখানে যে ছবিগুলো করবে অবশ্যই জোর দিয়ে, যে নিউরন একটি আদর্শ ইউক্যারিওটিক ক্রোমোজোম, প্রতিবর্ত চাপ, মানব চক্ষু লম্বচ্ছেদী চিত্র। এখানে ছবিতে 4টা আছে। আর লিখা প্রশ্নের মধ্যে ধরুন যে মাইটোসিস কোষ বিভাজনে মেটাফেজ অ্যানাফেজ, এখানে খালি ছবি প্রশ্ন থাকতে পারে, বা এখানে যেটা বলছিলাম দ্বিনিষেকের খালি ছবিটা থাকতে পারে। এই হিসাবে 4 আর 2 মোট 6টা প্রশ্ন ছবি হিসাবে তোমরা তৈরি করে যেতে পারো। নমস্কার, ধন্যবাদ।